প্রত্যেককে নমস্কার। বাংলাতে জব পাওয়াটা বেশ কষ্টকর, তবে ইম্পসিবল নয়, সব সম্ভব এই জীবনে। বাংলাতে 2016 সালে যখন এসএসসি হয়েছিল লাস্ট টাইম, তখন বাংলাতে মোট ক্যান্ডিডেট ছিল আপনার প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। তা বলে এমন নয় যে যারা সে সময় চাকরি পেয়েছিল তারা অন্য জগৎ থেকে এসছে, না, সবই এই জগতের মানুষ এবং তারা বেশ পরিশ্রম করেছিল বলেই কিন্তু তারা হয়তো জবটা পেয়েছে। আজকে 3টি টিপস দেবো আপনাদেরকে, যে 3টি টিপস আপনাদের কাজে লাগবে, যা আপনাদের সামনে যা আসছে মাদ্রাসা বা এসএসসি যখন আসবে আর কি, এই বছর আসার সম্ভাবনা খুব প্রবল এসএসসি, সেখানে আপনাকে সাহায্য করবে আর কি। প্রথম যে টিপসটি রইল সেটি হলো আমাদের নোটস। নোটস আপনাকে ভালো রাখতে আর কি হবে। ধরুন আপনি দিনে পড়ছেন 5 ঘন্টা 6 ঘন্টা, আপনি টিউশন বন্ধ করে দিয়েছেন, আপনি বেশ কঠিন একটা পরিশ্রম করছেন, কিন্তু নোটস যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। কারণ নোটসের মধ্যে যে তথ্যগুলো, এবার তো ধরুন MCQ, এবার তো লিখতে হবে না, মানে নোটসের যে তথ্য, সেই তথ্যগুলো আপনাকে আপনার হাতে যেন থাকে কাছের মধ্যে। আপনার কাছে নোটস নেই, আপনার কাছে ভালো একটা বই নেই, আপনি কিন্তু পারবেন না, ঠিক আছে। এবারে নোটস তৈরি করতে গেলে ভালো বই কিনতে হবে। তো ভালো বইয়ের নাম অলরেডি আমি চ্যানেলে বলে দিয়েছি, একটু সার্চ করলে দেখতে আপনি পেয়ে যাবেন। যদি না পারেন আমার এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি এবার বইয়ের নাম বলে দেবো, তবে হোয়াটসঅ্যাপ আপনি করবেন আর কি, ঠিক আছে। এবার নেক্সট হলো কি বলুন তো, নেক্সট হলো আপনার নোটস হলো, নেক্সট হলো কঠিন পরিশ্রম। আপনি দিনে সারাদিন আপনি টিউশন পড়াচ্ছেন 4টা 5টা, আপনি স্কুলে একটা ধরুন যুক্ত রয়েছেন, আপনি বলছেন সব টাইম পাচ্ছি কিন্তু আমি পড়াশোনা টাইম পাচ্ছি না। বন্ধু আপনি দেখুন, আপনি সমস্ত কাজ করতে পারছেন, খাওয়া দাওয়া, ফোন করা, আপনি নোটস পত্র সব, মানে আপনি সব করতে পারছেন, কিন্তু আপনি নিজের জন্য যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে, আপনি তৈরি হবেন একজন উঠবি টিচার, আপনি টাইম পাচ্ছেন না। তো আপনাকে বলবো যে একটু সবগুলো কম করতে হবে, এবং এবং যেটা আপনার হাতে আর কি আছে সেটা আপনি কম করতে হবে, তাহলে দেখবেন আপনার হয়তো সময় বেরিয়ে আসবে এবং আপনি আগামী দিনের জন্য আপনি তৈরি হতে পারবেন আর কি। তো পড়াশোনা কিন্তু চাই, পড়াশোনা আপনাকে দিনে আনতে হবে 4-5 ঘন্টা। আর নেক্সট হলো কি, নেক্সট হলো আপনার মনের আশা, একটা উচ্চাকাঙ্ক্ষা রাখতে হবে যে ভাই আমি পাবো, প্রত্যাশা পাবো, আমি আমি পড়াশোনা করছি, আমার ভালো নোটস আছে, ভালো আমি বই আছে, একটা আমি পড়ছি, তো আমি পাবো, হেরে গেলে চলবে না। ভালো নোটসে যদি বলেন তা দেখুন, আমাদের এখানে নোটস কিন্তু আমরা রেখেছি, বাংলা নোটস, সমগ্র নোটস, টোটাল নোটস আপনি আমার কাছে পেয়ে যাবেন। তার জন্য সামান্য একটু সামান্য আর কি টাকা লাগবে। ভর্তি আমাদের চলছে, আমাদের নিউ ব্যাচে ভর্তি চলছে, ভর্তি র্যান্ডাম হচ্ছে, খুব ভালো ভর্তি আর কি হচ্ছে। তবে নোটসটা যদি বলুন কি কিনবো, কিনতে আপনি পারেন একদম কম টাকা বিনিময়ে নোটস আমি দিয়ে দিই সবাইকে। তা পাওয়ার জন্য আমার এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা করতে পারেন আপনি কল, তো হোয়াটসঅ্যাপ করলে হবে। নোটস আপনি দেখুন কেমন নোটসগুলো রয়েছে, তারপরেই আপনি কিনবেন। তো আমাদের বিএস একাডেমি সবসময় তৈরি হয়ে আছে অনলাইনে পড়ানোর জন্য, আপনি পড়তে পারেন। এখানে বাংলা ব্যাচ চলছে, সেটা প্রাইমারি, ফুড সব ব্যাচ এখানে কিন্তু চলছে আমার কাছে আর কি, ঠিক আছে। কঠিন পরিশ্রম করুন, ভাববেন না যে আমি সবথেকে নিম্ন, আমি সবথেকে নিকৃষ্ট, না, পরিশ্রম করুন, ভালো বই জোগাড় করুন, পড়াশোনা করুন, অবশ্যই জবটা কিন্তু হবে। তবে নোটস চান বলবেন, আমি দিয়ে দেবো, তবে বদলে একটু সময় টাকাটি নেব। থ্যাংক ইউ।